সমাজ পরিবর্তন করতে চাইলে আহলাদিস আন্দোলন একটি সমাজ সংস্কারমুখী আন্দোলন, সমাজ পরিবর্তনের আন্দোলন, সমাজকে ঢেলে সাজানোর আন্দোলন। যদি ইনঅ্যাক্টিভ হয়ে যান, আপনি যদি অলসতা এবং বিলাসতা আপনার উপরে যদি নির্ভর করে, তাহলে কখনোই সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। আহলাদিস আন্দোলন, আহলাদিস যুব সংঘের কর্মীরা এমনি ভাবে সাহাবায়ে কেরামের নাই, বিগত পুরুষদের নাই, সালফে সালেহীনের নাই, আন্দোলন এবং সংগ্রামের পথে সুদৃঢ় থাকবে, তাহলেই সমাজ পরিবর্তন হবে। আহলাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله لا يغير ما بقوم حتى يغيروا ما بانفسهم واذا اراد الله سوءا فلا مرد له وما لهم من دونه من وال। আহলাদিস আন্দোলন বাংলাদেশ আয়োজিত 32তম তাবলিগী ইজতেমার সম্মানিত সুযোগ্য সভাপতি মোহতরম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, আহলাদিস আন্দোলন বাংলাদেশের মজলিসে আমেলা, মজলিসে শুরা, বাংলাদেশ আহলাদিস যুব সংঘ সহ সকল অঙ্গ সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীল ও কর্মী ভাইরা, অত্যন্ত সফলতার সাথে 32তম তবলিগে ইজতেমার ইন্তেজাম হয়েছে, সাবলীলভাবে সফলতার সাথে পরিসমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে, যে আল্লাহ রাব্বুল আলামিন এই শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে এই দিনে আঞ্জাম দেওয়ার তৌফিক ইনায়েত করেছেন, তারই বারগাহে আমরা শুকরিয়াতান তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহ। দুরুদ মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত হাজিরিন, আমার আলোচনার বিষয় সমাজ পরিবর্তনে চাই দৃঢ় প্রতিজ্ঞা। সম্মানিত উপস্থিতি, শিখ ও বেদাতে পুঞ্জীভূত, শিখ বেদাতের গড্ডালিকা প্রবাহে এই মানব সমাজের পরিবর্তন, কবর পূজা, মূর্তি পূজার ন্যায় এই জাহিলিয়াতকে সমাজ থেকে উৎখাত করে কিতাব ও সুন্নাতের সার্বভৌমত্ব কায়েম করার মতো একটি সোনালী সমাজ গঠন করাম, এই ঘুনে ধরা সমাজের পরিবর্তন করাম, এটা কি কোনো সহজ কাজ? সমাজের পরিবর্তন, সমাজের সংশোধন, অবস্থার পরিবর্তন, এটা আদৌ কোনো সহজ কাজ নয়। সুতরাং আহলাদিস আন্দোলনের কর্মীদের কাজটা অত্যন্ত কঠিন, অত্যন্ত দুঃসাধ্য। এই অসাধ্য সাধনকে করতে গেলে প্রতিটা কর্মী ভাইকে, প্রতিটা দায়িত্বশীল ভাইকে সাংগঠনিক জীবনে অত্যন্ত সুদৃঢ় হতে হবে। দুর্বার গতিতে আন্দোলন এবং সংগ্রাম চালিয়ে যেতে হবে। এটা যে কতটা কঠিন কাজ,
এই জন্য উদ্ধব কবি তার একটি শায়রের মধ্যে উল্লেখ করেছেন, যেটা মোহতরম আমিরে জামাত তার লেখনীর মধ্যে উল্লেখ করেছেন, হাওয়া কো ফিরানা দেশওয়ার মৌস কা উল্টানা দেশওয়ার লেকিন ইতনা না জিতনা ভটকি হুই কৌম কো রাহ পর লানা দেশওয়ার। বায়ু প্রবাহ ফিরানো এটা কঠিন, স্রোতকে স্রোতের গতিধারা পরিবর্তন করে এটাকে উল্টিয়ে দেওয়া সেটাও একটি কঠিন কাজ, কিন্তু অতটা কঠিন নয় যতটা কঠিন হলো পথভ্রষ্ট একটি জাতিকে পরিবর্তন করে সুন্দর সুষ্ঠু সমাজ তৈরি করা, সুন্দর সুষ্ঠু সমাজ বিনির্মাণ করা, এটা যতটা কঠিন ততটা কঠিন নয়। সম্মানিত হাজরিন, সূরাত রাদের ১১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকাওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ওই জাতির পরিবর্তন করেন না যারা নিজেরা তাদের নিজেদের পরিবর্তনের প্রচেষ্টা অব্যাহত না রাখে, নিজেদের পরিবর্তন নিজেরা না করতে সচেষ্ট হয় তাদের পরিবর্তন আল্লাহ তাআলা করেন না। ওয়াই জারাদাল্লাহু সুআন ফালা মারাদাল্লাহু, যদি আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতির অমঙ্গল করতে ইচ্ছা করেন এটা রদ হওয়ার নয়। অমালাহুম মিন দুনিহি মিওয়ালিন, আল্লাহ ব্যতীত তাদের কোনো সাহায্যকারীও নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমের মধ্যে ৩৯ নম্বর আয়াতে বলছেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষের চেষ্টা ব্যতীত কিছুই সে সক্ষম হতে পারে না। মানুষ যেটা চেষ্টা করবে মানুষ সেটাতেই সাফল্য অর্জিত হবে, সাফল্য মণ্ডিত হবে, কঠোর পরিশ্রম ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। সুতরাং সমাজ যদি আপনি ঢেলে সাজাতে চান, সমাজের প্রচলিত অন্যায় অপকর্ম অনাচার দুরাচার সবগুলো পরিবর্তন করে একটি শান্তির সমাজ ব্যবস্থা যদি আপনি কায়েম করতে চান, তাহলে আপনাকে অবশ্যই দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে, অবশ্যই অ্যাক্টিভিটিস আপনার অত্যন্ত সফলতার সাথে চালিয়ে যেতে হবে। আপনি যদি ইনঅ্যাক্টিভ হয়ে যান, আপনি যদি অলসতা এবং বিলাসতা আপনার উপরে যদি নির্ভর করে, তাহলে কখনোই সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। সম্মানিত হাজরিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাত্মক প্রচেষ্টা না চালিয়ে যদি কাবা গৃহে তিনি বসে বসে উপদেশ দিতেন, তাহলে তার প্রশংসাকারীর কোনো অভাব হতো না, প্রশংসাকারীদের সংখ্যা বহু গুণে বেড়ে যেত। তিনি সমাজ পরিবর্তনের জন্য যদি কাজ না করতেন, সমাজের প্রচলিত ওই জাহিলিয়াতকে উৎখাত করার জন্য যথাযথ ভূমিকা তিনি যদি গ্রহণ না করতেন, নিজ এবং সাহাবায়ে কেরামের জীবন বাজি রেখে সমাজ পরিবর্তনের প্রচেষ্টা যদি তিনি না করতেন, কখনো সমাজ পরিবর্তন হতো না, কখনো সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আসতো না। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সমাজের সংস্কার করেছেন, যেভাবে সমাজের পরিবর্তন এনেছেন, উম্মত হিসাবে আমাদেরকেও এই নব্য জাহিলিয়াতের যুগে সব কিছুর পরিবর্তন সাধিত করে সংস্কার আন্দোলন যদি চালাতে হয়, তাহলে আমাদেরকেও অনুরূপভাবে সংগ্রামী জীবন বেছে নিতে হবে, লড়াই করতে হবে ময়দানে প্রতিটা স্তরে সক্রিয়ভাবে আপনাকে আমাকে কার্যক্রম চালাতে হবে, তাহলেই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার
মাধ্যমেই একমাত্র সমাজ পরিবর্তন করা সম্ভব, অন্যথায় সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, শত্রু বেষ্টিত অবস্থায় সর্গৃগয় ভীত সন্ত্রস্ত সাথী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সান্ত্বনা দিয়ে সেদিন আল্লাহর নবী বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহ মাআনা, ভয় করো না, শত্রু বেষ্টিত এই পরিবেশে আল্লাহর উপরে ভরসা রাখো, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাথেই আছেন। সম্মানিত হাজিরিন, সুতরাং আমাদের বর্তমান সময়ে আহলাদিস আন্দোলন, বাংলাদেশ আহলাদিস যুব সংঘ প্রত্যেকটা কর্মী ভাইকে ময়দানে কার্যক্রমের সময় নির্ভয়ে নির্বিঘ্নে দৃঢ় চিত্তে সংগঠনের প্রতিটি কর্ম এবং কার্যক্রম আমাদেরকে চালিয়ে যেতে হবে। মহান রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা ভয় করো না, তোমরা চিন্তিত হও না, তোমরা যদি মুমিন হও বিজয় তোমাদের সুনিশ্চিত। সম্মানিত হাজিরিন, উহুদের ময়দানে তীরন্দাজ বাহিনী প্রচেষ্টা বাদ দিয়ে যখন গনিমত সংগ্রহে ঝাঁপিয়ে পড়েছিল, তখনই মুসলিম বাহিনীর সুনিশ্চিত বিজয় হতে চরম বিপর্যয়ের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিল। সুতরাং প্রচেষ্টা বাদ দিয়ে, সর্বাত্মক প্রচেষ্টা বাদ দিয়ে, আন্দোলন সংগ্রাম বাদ দিয়ে, কার্যক্রম বাদ দিয়ে, অত্যন্ত সক্রিয়ভাবে কার্যক্রমকে ছেড়ে দিয়ে বসে থাকলে সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। সমাজ পরিবর্তনের জন্য চাই দৃঢ় প্রতিজ্ঞা। সম্মানিত হাজিরিন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমার, উসমান, আলী, হামজা, তালহা, জুবায়ের নাই জীবন উৎসর্গকারী জান্নাত পিপাসু সাথীরা, সাথীদেরকে নিয়েই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তনের জন্য কার্যক্রম চালিয়েছিলেন। আমাদেরকে সেভাবেই তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে সমাজ পরিবর্তনের জন্য, সমাজ সংশোধনের জন্য কার্যক্রম চালিয়ে যেতে হবে। হামিম সাজদার 30 থেকে 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, অতঃপর তারা ইস্তিকামত থাকে, সুদৃঢ় থাকে, অটল থাকে আন্দোলন সংগ্রামের পথে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা মণ্ডলী নিমজ্জিত হয় এবং ফেরেশতা মণ্ডলী বলে, আল্লাহ তাখাফু, তোমরা ভীত হয়ো না, ওয়ালা তাহজানু, তোমরা সন্ত্রস্ত হয়ো না, তোমরা চিন্তিত হয়ো না, ওয়া আবশিরু বিল জান্নাতুল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে সেই জান্নাতের ঘোষণা দেওয়া হচ্ছে যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে করা হয়েছে, যে জান্নাতের জন্য তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাম, তারা বলে নিশ্চয়ই দুনিয়ার জীবনে আমরা তোমাদের বন্ধু, আখিরাতের জীবনেও আমরা তোমাদের বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আর সেখানে ওই জান্নাতের মধ্যে তোমাদের নফস, তোমাদের আত্মা যেটা চাইবে সেটাই সেখানে পাবে। প্রত্যাশার সাথে প্রাপ্তির একটা সুবর্ণ বিনিময় জান্নাতের মধ্যে হবে। এই প্রচেষ্টাকারীরা, সংগ্রামরত যারা আল্লাহর রাস্তায় অটল থেকে দিনই সংগ্রাম চালিয়ে যায়, দিনই কার্যক্রম চালিয়ে যায়, তখন যারা জান্নাতের মধ্যে যখন তারা থাকবে, তাদের মন যা চাইবে সেটা তারা উপভোগ করার সুযোগ সেখানে তাদের থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গাফুরুর রহিম,
এবং সেখানে তোমাদের এই যে মেহমানদারি করা হবে এটা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের মধ্যে তোমাদেরকে মেহমানদারি করা হবে, করানো হবে। সুতরাং সেই জান্নাতের প্রত্যাশায়, জান্নাতের সুযোগ সুবিধা গ্রহণের উদ্দেশ্যে আহলেদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলেদিস যুব সংঘের প্রতিটা কর্মীকে আন্দোলন সংগ্রাম এবং ময়দানে যাবতীয় কার্যক্রমের মধ্যে নিজের জীবনকে সবসময় পরিচালনা করতে হবে, জীবনকে উৎসর্গ করতে হবে। সম্মানিত উপস্থিতি, সূরা আল আহকাবের 13 এবং 14 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, অতপর তার উপরে ইস্তেকামাত থাকে, অটল থাকে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয়, তাদের জন্য কোনো চিন্তার কারণ নাই। উলাইকা সাহাবুল জান্নাহ, কারণ তারাই তো জান্নাতের অধিবাসী। খালিদিনা ফিহা, তারা সেই জান্নাতের মধ্যে চিরন্তন ভাবে থাকবে, জান্নাতের মধ্যে একবার চলে যাবে, ওই জান্নাত থেকে আর কখনো বাহির হবে না। জাযাআম বিমা কানু ইয়ামালুন, তাদের যে অ্যাক্টিভিটিস, তাদের যে কর্মতৎপরতা, কর্মচঞ্চল্যতা, তারা যে অটল থেকে আহলেদিস আন্দোলনের কার্যক্রম চালিয়েছে, আহলেদিস যুব সংঘের কার্যক্রম চালিয়েছে, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তাদের জীবনকে যে উৎসর্গ করেছে, তাদের এই আমলের কারণে, তাদের এই অ্যাক্টিভিটিসের কারণে, তাদের এই কর্মচঞ্চল্যতার কারণে, তাদের কর্মতৎপরতার কারণে এই জান্নাতের মধ্যে চিরন্তনভাবে তারা সুযোগ সুবিধা ভোগ করবে। সম্মানিত হাজিরিন, আহলেদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলেদিস যুব সংঘের সূর্য সারথি নওজোয়ানদের বলতে চাই, সমাজ পরিবর্তনের জন্য দৃঢ়তার সাথে আন্দোলন এবং সংগ্রাম চালিয়ে যাও, জান্নাত তোমার জন্য অপেক্ষমান। সম্মানিত হাজিরিন, সুফিয়ান ইবনে আব্দুল্লাহ বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইসলামের ব্যাপারে আমাকে এমন একটি শিক্ষা দিন যা আপনার পরে আমাকে আর কারোর কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না, কারোর কাছে আর প্রশ্ন করার প্রয়োজন হবে না। আল্লাহর নবী তাকে বললেন, কুল আমান্তু বিল্লাহ সুম্মা ইসতাকিম, আল্লাহর উপরে ঈমান রাখো এবং এই দ্বীনী সংগ্রামে কিতাব ও সুন্নাতের এই যে সার্বভৌমত্ব কায়েমের এই পদ, তাওহীদ প্রতিষ্ঠার এই পদ, সুন্নাত প্রতিষ্ঠার এই যে পদ, এই পথের উপরে ইস্তেকামাত থাকো, এর উপরে অটল থাকো, তাহলে এটাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল মুসলিমাল মুসাদ্দাদা লিইদরিকা দারাজাতাস সাওয়া মিল কওয়াম, নিশ্চয়ই যে মুসলমান এভাবে আন্দোলন এবং সংগ্রামে আল্লাহর দিনের রাস্তায় আল্লাহর পথে অটল থাকে, ওই ব্যক্তির সওয়াব, আর যে সারা দিন শ্যামব্রত থাকে এবং সারা রাত্র ব্যাপী যে কিয়াম সাধনা করে, তাহাজ্জুদ গুজারি, যিনি দিনে শ্যাম পালন করে, রাত্রিতে কিয়াম করে, রাত্রিতে তাহাজ্জুদের সালাত আদায় করে, তার যে পরিমাণ নেকি, আর দিনের উপরে যিনি অটল থাকেন তারও নেকি, তার মর্যাদা সম পরিমাণ। তাহলে যারা এই দিনের উপরে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে সমাজ পরিবর্তনের জন্য, সমাজ সংশোধনের জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আল্লাহর নবীর ভাষায় তার মর্যাদাটা কতটুকু আপনারা চিন্তা করে দেখুন। সম্মানিত হাজিরিন, সমাজ পরিবর্তন করতে যদি চাই তাহলে সাহাবাই ক্রামের নাই, আন্দোলনের পথে সুদৃঢ় থাকতে হবে, সাহাবিদের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। স্মরণ করুন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে, তাকে গলায় দড়ি বেঁধে হিংস্র পাষণ্ড যুবকদেরকে তাদের উপরে
তার উপরে লেলিয়ে দিয়ে গরু ছাগলের নাই পাহাড়ে প্রান্তরে টেনে হিসড়ে ঘুরানো হতো। তার শরীর রক্তাক্ত হয়ে যেত, শরীর থেকে রক্ত প্রবাহিত হতো। এমত অবস্থায় তৃষ্ণাক্ত ক্ষুধাত্ত উপভুক্ক হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর বুকের উপরে পাথর চাওয়া দিয়ে উত্তপ্ত মরুভূমির উপর রেখে তাকে বলা হতো, লা তাযালু হাকাযা হাত্তা তামুতা আও তাকফুরা বি মুহাম্মাদিন ওয়া তা'বুদাল লাত ওয়াল উজ্জাতাম। যদি তুমি এই তাওহীদের পথ থেকে তুমি যদি সরে না আসো, এটার পরিবর্তন না করো, আমৃত্যু যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না হবে ততক্ষণ পর্যন্ত তোমার উপরে এ ধরনের জুলুম, এ ধরনের নির্যাতন, এই অবতৎপরতা, এই কষ্ট, এটা তোমার উপরে প্রদান করা হবে। এই জুলুম তোমার ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে ততক্ষণ যতক্ষণ না তুমি মৃত্যুবরণ করবে। দাসত্বকে পরিবর্তন করে লাত এবং উজ্জার পূজা যতক্ষণ পর্যন্ত না করবে, লাত এবং উজ্জার পূজারি যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তোমার উপরে এই নির্যাতন, এই জুলুম, এই অত্যাচার তোমার উপরে চলতেই থাকবে। দৃঢ়তার সাথে সেদিন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এই নির্যাতনের জবাবে বলেছিলেন, আহাদ আহাদ, এই শব্দটি তিনি শুধু বারবার সমুচ্চারিত করতেছিলেন। এই দৃশ্য মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অবলোকন করলেন, দেখে তিনি বললেন, আহাদুন ইঞ্জিক, যে আহাদ একমাত্র আল্লাহর দাসত্বের কথা হে বিলাল তুমি বলেছো, সেই আল্লাহই তোমাকে এই অত্যাচার এবং নির্যাতন থেকে পরিত্রাণ দান করবেন, তিনি তোমাকে মুক্তি দান করবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী এ ফিরে এসে এই নির্যাতনের কথা জানিয়ে বললেন, ইয়া আবা বকরিন ইন্না বিলালান ইউআযযিবু ফিল্লাহ, হে আবু বকর, নিশ্চয়ই বিলাল আল্লাহর জন্য এই অত্যাচার এবং নির্যাতনের শিকার হয়েছেন। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে একটি মহামূল্যবান চাদর ও 10 উকিয়া স্বর্ণ মুদ্রার বিনিময়ে তাকে মুক্ত করলেন। উমারে ফারুক রাদিয়াল্লাহু আনন্দ চিত্তে বলে উঠলেন, আবু বকরিন সাইয়্যিদুনা ওয়া আতাকা সাইয়্যিদুনা, ইয়ানি বিলালান, আমাদের নেতাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আমাদের নেতা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মুক্ত করেছেন, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সমাজ পরিবর্তন করতে চাইলে আরাদিস আন্দোলন একটি সমাজ সংস্কারমুখী আন্দোলন, সমাজ পরিবর্তনের আন্দোলন, সমাজকে ঢেলে সাজানোর আন্দোলন। এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হলে এই সংগঠনের কর্মীদেরকে লক্ষ্য করতে হবে ইয়াসির পরিবারের দৃঢ়তার দিকে। আবু জেহেলের নির্দেশে খোলা ময়দানে উত্তপ্ত বালুকা রাশির উপরে শুয়ে রেখে ইয়াসির পরিবারকে নানাভাবে নির্যাতন চালানো হতো। চলার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখলেন। দৃশ্য দেখে তিনি বললেন, সাবরান আলা ইয়াসির ফাইন্না মাউইদ কুমুল জান্নাহ, হে ইয়াসির পরিবার, ধৈর্য ধারণ করো, নিশ্চয় জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। এভাবে প্রচণ্ড নির্যাতনের মাধ্যমে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে আবু জেহেলের বাহিনী হত্যা করলো। অতবার প্রচণ্ড হৃদয় আবু জেহেল নিজে হাতে তার বৃদ্ধা স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুর গুপ্ত অঙ্গে বর্শা নিক্ষেপ করে তাকে হত্যা করলেন। স্বামী স্ত্রী দুইজনকে হত্যা করার পরে এরপরে তাদের পুত্র আম্মারের প্রতি নির্যাতন চালাতে শুরু করলেন। এমন নিদারুণ নিষ্ঠুর নির্যাতন তার উপরে চালানো হলো, তাকে বাধ্য করা হলো আল্লাহ রাসূলকে গালি দিতে। তখন সূরা নাহলের 106 নম্বর আয়াত
আল্লাহ রাব্বুল আলামিন নাজিম করলেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্না বিল ঈমান। যারা একবার ঈমান আনার পরে কুফরি করে তাদের জন্য আযাব রয়েছে পারলৌকিক জীবনে, কিন্তু যাদেরকে বাধ্য করা হয় অথচ তাদের হৃদয়টা মুতমাইন্না, প্রশান্তির হৃদয়, হৃদয় থেকে কুফরি করে না, হৃদয়ে বলিষ্ঠ ঈমান আছে এবং থাকার পরেও তাদেরকে বাধ্য করা হয় এভাবে গালি দিতে, তাদের কোনো আযাব হবে না, তাদের জন্য কোনো গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুক্ত ঘোষণা করলেন। এবং আম্মার রাদিয়াল্লাহু আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সমস্ত যুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন। তিনি বলেন, যে ব্যক্তি আম্মারের প্রতি বিদ্বেষ পোষণ করে স্বয়ং মহান রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে বিদ্বেষ পোষণ করেন। আমাদেরকে মনে করতে হবে খাব্বাব ইবনে আরাতের সেই নির্যাতনের কথা, তার সেই দৃঢ়তার কথা। খাব্বাব ইবনে আরাত ইসলাম গ্রহণের অপরাধে মুশরিক নেতারা নানা বিদ্রোম হর্ষক নির্যাতন তার উপরে চালিয়েছিল। সর্বাধিক মর্মান্তিক যে নির্যাতন তার উপরে চালানো হয়েছিল, জ্বলন্ত লোহার উপরে চিত করে শুয়ে বুকের উপরে বৃহৎ আকৃতির পাথর চাপা দেওয়া হয়েছিল, ফলে পিঠের চামড়া এবং গোস্ত গলে আগুন নিভে গিয়েছিল। এই ধরনের নির্যাতনের শিকার তিনি হয়েছিলেন। বারবার নির্যাতনের শিকারে অতিষ্ঠ হয়ে অবশেষে কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে অনুরোধ করলেন, তার কাছে আকুতি করলেন যে কাফেরদের বিরুদ্ধে যারা এভাবে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, নির্যাতনে তাকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে তারে নিয়ে গেছে, তাদের বিরুদ্ধে বদদোয়া করার জন্য আল্লাহর রাসুলের কাছে যখন বললেন, আল্লাহ রাসুল তখন দত্তহীন কণ্ঠে তাকে জবাব দিলেন, এখনো সেই নির্যাতন তোমার উপরে আসেনি যে নির্যাতন বিগত নবীদের উম্মতদের উপরে করা হয়েছে। আল্লাহর নবী বললেন, কান রাজুলু ফিমান ক্বাবলাকুম ইউফারু লাহু ফিল আরজি ফাইয়ুজআলু ফিহি। বিগত দিনের উম্মতদের উপরে এমন নির্যাতন করা হয়েছে, গর্ত খোঁড়া হয়েছে এবং এই গর্ত খুঁড়ে জীবন্ত মানুষদেরকে সেই গর্তের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়েছে। ফায়ুজাউ বিল মিনসারে ফায়ুদাউ আলা রাসিহি ফায়ুশাক্কু বিল ইসনাইনে। মাথার মাঝখানে করাত রেখে, করাত চালিয়ে এমন ভাবে করাত তাদের উপরে চালানো হয়েছে, মাথা থেকে পা পর্যন্ত দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। করাত দিয়ে চিরে মাথা থেকে পা পর্যন্ত এইভাবে চিরে দিয়ে গোটা শরীরকে দুই ভাগে বিভক্ত করে দেওয়া হয়েছে। বিগত নবীদের উম্মতের উপরে এমন নির্যাতন চালানো হয়েছে। আল্লাহর নবী সেই কথার উদ্ধৃতি দিয়ে তাকে বললেন, ওমা ইয়াসুদ্দু জালিকান দিনিহি, এমন নির্যাতন করার পরেও সে যুগের উম্মতেরা দিন থেকে বিচ্যুত হয়নি, দিনের উপরেই তারা সুদৃঢ় ভাবে টিকে ছিল। ওয়া ইমসাতু বি আমসাতিল হাদিদ মা দুনা লাহমিহি মিন আজমিন আও আসাবিন। লোহার চিরুনি দিয়ে আল্লাহর নবী আরো জানিয়ে দিলেন, লোহার চিরুনি দিয়ে হাড় থেকে গোস্ত এবং শিরাকে সম্পূর্ণ পৃথক করে ফেলে দেওয়া হয়েছে বিগত দিনের উম্মতদের উপরে। ওমা ইয়াসুদ্দু জালিকান দিনিহি, এভাবে যখন হাড় থেকে গোস্তগুলো এবং শিরা উপশিরাগুলো এই লোহার চিরুনি দিয়ে পৃথক করে ফেলা হচ্ছে, তখনও পর্যন্ত তারা দৃঢ়তার সাথে ইমানের সাথে অটল থেকেছে দিনের উপরে, দিনকে পরিত্যাগ করেনি, তারা ইস্তেকামাত থেকেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহু লা ইউতিমান্না হাযাল আমরু হাত্তা ইয়াসিরুর রাকিবু মিন সানা ইলা হজরে মাউত।
আল্লাহর শপথ, ইসলামী শাসন এমন পূর্ণতা লাভ করবে, একজন আরোহী ইয়ামানের রাজধানী, ইয়ামানের রাজধানী সানা থেকে হাজরে মাউত পর্যন্ত নির্বিঘ্নে চলে যাবে, তখনও পর্যন্ত সে দুনিয়া আল্লাহ ব্যতীত কারোর ভয় করবে না, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, তখনও পর্যন্ত নির্বিঘ্নে এমন ভাবে পৌঁছে যাবে শুধুমাত্র আল্লাহকে ভয় করবে, এই দৃঢ়তা, এই এমন ধরনের পরিবেশ সৃষ্টি হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মীদেরকে হযরত খুয়াইব রাদিয়াল্লাহু আনহু নেয় দৃঢ়তা অর্জন করতে হবে। দ্যাট ইন কন্টে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু যেভাবে বলেছিলেন, ফালাস্তু উবাব উবালিহিনা উক্তলা মুসলিমান, আমি কোনো কিছুর পরোয়া করি না, যখন একজন মুসলিম হিসাবে আমাকে হত্যা করা হয়, আলা আইয়ি জাম্মিন কানা লিল্লাহি মাসরি ওয়া যালিকা ফি যাতিল ইলাহি, আল্লাহর রাহে আমাকে যেভাবেই ক্ষতবিক্ষত করা হোক তা শুধুমাত্র আল্লাহর জন্য। ওয়াইয়া ওয়াইয়া শাম ইউবারিক আলাম আউসাদি সিলিন মুমাজ্জাইন, আল্লাহ ইচ্ছা করলে আমার দেহ থেকে বিচ্ছিন্ন প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে বরকত দান করবেন। ইমাম ইবনে তাইমিয়ার নাই, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মীদেরকে হুঙ্কার দিয়ে বলতে হবে, মা জান ইয়ানকুমু মিন্নি আদানি, আমার শত্রু আমার বিরুদ্ধে কি প্রতিশোধ গ্রহণ করবে, আনা জান্নাতি আমার প্রত্যাশা তো শুধুমাত্র জান্নাত, ওয়া বুস্তানি ফি সাদরি, এবং আমার বাসস্থান সেটা তো আমার পক্ষেই আমি ধারণ করছি, ওয়া কাতলি শাহাদাতি, আর আমাকে যদি হত্যা করা হয় তাহলে সেই হত্যা সেই মরণ হবে শাহাদাতের মরণ, সুতরাং আমার কোনো পরোয়া নাই, ওয়া নাফি সিয়াসাতান, আর আমাকে যদি দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয় দেশ থেকে বের করে দেওয়া হয় তাহলে সেটা হবে আমার জন্য ভ্রমণ, ওয়া সিজনি হালওয়াতান, আর জেলে রেখে যদি আমার উপরে নির্যাতন করা হয় কারারুষ্টে আমাকে যদি রেখে দেওয়া হয় তাহলে সেটা হবে আমার নির্জন বাসস্থান। সুতরাং আহলে হাদিস আন্দোলন আহলে হাদিস যুব সংঘের কর্মীরা এমনি ভাবে সাহাবায়ে কেরামের নাই, বিগত পুরুষদের নাই, সালফে সালেহীনের নাই, আন্দোলন এবং সংগ্রামের পথে সুদৃঢ় থাকবে, তাহলেই সমাজ পরিবর্তন হবে, তাহলেই সমাজ সংস্কার হবে। সমাজ পরিবর্তন এবং সমাজ সংস্কার করতে গেলে মনে রাখতে হবে সুসংঘবদ্ধ জামাতবদ্ধ প্রচেষ্টা ছাড়া এটা সম্ভব নয়। মোহতরম আমিরে জামাত সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে 2005 সালে যখন গ্রেফতার করে ফাঁসির কাস্তে ঝুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হলো, সেই মুহূর্তে গোটা বাংলাদেশের আহলে হাদিস আন্দোলন আহলে হাদিস যুব সংঘের কর্মীরা যদি জামাতবদ্ধ প্রচেষ্টা না চালাতো, ময়দানে যদি তারা লড়াই সংগ্রাম না করত, তাহলে কিতাব ও সুন্নতের সার্বভৌমত্ব কায়েমের আন্দোলন বাংলার জমিন থেকে স্তব্ধ করে দেওয়া হতো। সুতরাং জামাতবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে। যদি আমাদের শত্রুরা আমাদের গাড়ি দেয়, আমাদের বাড়ি দেয়, আমাদের জমি দেয়, আমাদেরকে প্রতারিত করার প্রচেষ্টা চালায় কোনো কিছু কিছুর বিনিময়, আহলে হাদিস আন্দোলনের এই দুর্বল জামাত থেকে আমরা বিচ্ছিন্ন হব না, আমরা ঐক্যবদ্ধ ভাবে জামাতবদ্ধ ভাবে এই সমাজ পরিবর্তনের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। এই কথা বলে আমার আলোচনা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।